ওরে বাবা, এটা কি রান্ধতেছিস আজকে? বাঁশপাতা শুটকি গুলা, বাঁশপাতা শুটকি, চেপাটা, চেপা? অনেকে তো এটা চেপা শুটকি বলে না? বাঁশপাতা এতগুলো ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিলে টেস্ট বেশি হয়। শীতকালে তো দাম না, ঠিকই আছে এখানে। ও ঠিকই আছে, দেখা যেতেছে অনেকগুলো তো পরিষ্কার করলে শেষ। বাঁশপাতা শুটকি এখানে কয়টা দিলে? একটা, চারটা, পাঁচটা? না, পাঁচটা। ঝাল বেশি খাওয়ার পরে স্যালাইন খাওয়া লাগে। গরম মশলা না, জিরা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, মানে সবকিছু নিয়ে যাওয়া হইলো ওইখানে চুলার পরে নিয়ে যাওয়া ভেজাল, ওই জন্য আমার বউ দূরে তো, সেজন্য আমার বউ সব একবারে নিয়ে নিল, এখন রান্নায় চলে যাবে বিখ্যাত মরিয়ম রাঁধুনি। দেখা যাক আজকে স্বাদ বেশি যদি ঝাল হয়েছে রে, তেল কম দিও, তুমি খালি তেল বেশি দাও। সরিষার তেল দিয়ে ভুনাটা করলে অনেক মজা হয়। সরিষার তেল দিয়ে ভুনা করলে তো মজা হয়, টিয়েটাও যায়। কড়াইটা চেঞ্জ করলো না, যে সুন্দর কালার করে, এটা আল্লাহ তেলও দিছে রে। আরো লাগবে তেল, তেল দি, যখনই বুঝলি একটু কম তেল দাও, তখনই দিয়ে আরেকবার তেল দাও। লাগবে আমি জানি না, মানে তেল দিতে কইছিস একটু দিও, আর দিও না, তখন দিয়ে আরেকবার দিও। মাইয়া মানুষ বেজাল, যেটা না করবে না এটাই করবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা, মশলাগুলো আগে কষা লাগে না, মরিচ, লবণ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে মিক্স করে নেওয়াটা রসুন গুলো কি আসতে থাকবে? রসুন আসতে থাকবে, পানি দিয়ে দিব। এতগুলো পানি, পানি শুকিয়ে যাবে আস্তে আস্তে, পানি শুকিয়ে আটা আটা হয়ে যাবে। 10 মিনিট পর আমরা ফিরে আসবো। আমাদের বলো চলে আসছে, ওখানে উপরে আমরা একটু ঢেকে দিব। ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরে আসবো। পরে আমরা ফিরে আসলাম, এটা হয়ে আসছে। এখন ভালো পাওয়া যাবে না, 2 মিনিট পর ফিরে আসলাম। আমাদের হয়ে গেছে, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।